আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন আপনাদের মাঝে বাইন্যান্স ব্যাগটির সেকেন্ড অফারটা শেয়ার করব। সো আমি কিছুক্ষণ আগে আজকে সকালে কিন্তু বাইন্যান্স ব্যাগটির নাম্বার ওয়ান প্রজেক্ট শেয়ার করছি, এখন শেয়ার করব থ্রি। সো কিছুক্ষণ পর বা কালকে হচ্ছে আবার শেয়ার করব থ্রি, তো তারপর শেয়ার করবো ফোর, তারপর ফাইভ, এভাবে 1 2 3 4 5 6 যে কটা প্রজেক্ট আসবে প্রত্যেকটাতে জয়েন করতে পারবেন আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেলে থাকলে। সো এরপর থেকে যা ওয়েটলিস্ট অফার আসবে, অ্যাপ্লিকেশন অফার আসবে, ঘিলিম অফার আসবে, টেলিগ্রাম বোট অফার আসবে, যাই আসুক আগের মতোই আমাকে অ্যাক্টিভ পাবেন। সো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন। সো আমি চাচ্ছি বাইন্যান্স ব্যাগটির যে কটা প্রজেক্ট আসতেছে ওয়েটলিস্টের অফার, সো প্রত্যেকটা আপনাদেরকে সিরিয়ালি দিব। এর জন্য আপনাদেরকে সিরিয়ালি ভিডিও দেখতে হবে এবং কানেক্টেড থাকতে হবে আমাদের সাথে। সো প্রত্যেকে ভিডিওতে লাইক দেন আর যদি সাবস্ক্রাইব করেন আগে সাবস্ক্রাইব করে নেন। তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবো এটা যদি আপনি চিন্তা করেন যে রিসেন্ট আমাদের আরখামের যে প্রজেক্টটা, ওই প্রজেক্টটা থেকে কিন্তু হিউজ একটা বেনিফিট কিন্তু করতে পারছে সবাই, যারাই জয়েন করছে তারাই। সো সেই হিসাবে আজকে সকালে যে প্রজেক্টটা দিলাম ওইটাতে কীভাবে আপনি মেটামাস এক্সটেনশন মিসেস ব্রাউজারে কানেক্ট করবেন, ওয়ালেট ইম্পোর্ট করবেন, সেই ওয়ালেটের মাধ্যমে কীভাবে এয়ারড্রপে জয়েন করবেন, সেই সম্পূর্ণ প্রসেস এই অফারটাতে কিন্তু দেখানো হয়েছে। আমি এই অফারটার লিঙ্কটাও আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনের শেষের দিকে দিয়ে দিব, কারণ এটাও বাইন্যান্সের সাথে পার্টনারশিপ রয়েছে এবং $1 মিলিয়ন কিন্তু রেজ রয়েছে এই প্রজেক্টে, ঠিক আছে? সো এখন যে প্রজেক্টটা শেয়ার করবো এটাও বাইন্যান্স ব্যাক প্রজেক্ট এবং বাইন্যান্সের পার্টনার রয়েছে এটার। এটা আরও বড় প্রজেক্ট, এখানে জয়েন করার জন্য মাত্র 10 থেকে 12 সেন্ট বিএনবি ফি ব্যবহার হবে। সো কীভাবে জয়েন করতে হবে পুরো প্রসেসটা দেখার জন্য ফুল ভিডিওটি দেখুন, আর অবশ্যই অবশ্যই কেউ মিস করবে না, প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন tabi.lol। সো এই ওয়েবসাইটের মধ্যে আমরা কীভাবে জয়েন করবো এবং কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবো, একদম A to Z। আপনি কোনো টাস্ক মিক্স করলে কিন্তু পরে ক্লেম করতে পারবেন না, পেমেন্ট করতে পারবেন না। তো সেই জিনিসগুলো কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বোঝাই দিব, ঠিক আছে? তো এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম প্রফিট এখান থেকে $800 থেকে $1000 হবে পার ইউজার উইদাউট রেফার উইদাউট ইউটিউবার থেকে। সো এই প্রজেক্টগুলো থেকে কিন্তু ভালো প্রফিট করা যায় একটু সিস্টেম কাজ করলে। তো এখানে প্রথমে প্রজেক্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্ট লিঙ্কটা আপনারা হচ্ছে কপি করে নেবেন। আর আগেই বলে নিচ্ছি, যারা মেটামাক্স এক্সটেনশন ইউজ করতে পারতেছেন না বা ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন নাই, তারা আমাদের আগের ভিডিও দেখতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন শেষের দিকে দিচ্ছি। আপনারা ওই প্রজেক্টটা করার পাশাপাশি ওখান থেকে মিসেস ব্রাউজারে কীভাবে মেটামাক্স কানেক্ট করতে হয় সেটা দেখায় নেবেন। তো আমি মিসেস ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়ালেটটা, আমি নতুন একটা ওয়ালেট এখানে কানেক্ট করছি এবং সেখানে 15% বিএনবি এখানে রাখছি। তো এইটার মাধ্যমে হচ্ছে অ্যাড্রপটা করবো। তো আমি উপরের দিক থেকে অ্যাড্রেস বারে হচ্ছে যে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, মানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে একটু লোড নেওয়ার জন্য ওয়েট করতেছি। এখানে আমাদের কিছু কাজ রয়েছে, আমি প্রত্যেকটা কাজ আপনাদেরকে এখানে লাইভেই দেখাই দেবো কীভাবে করতে হবে। এখানে দেখেন step 1 রয়েছে, step 2 রয়েছে, ঠিক আছে, এবং step 3 রয়েছে। তিনটা স্টেপে আমাদের কাজ করতে হবে। প্রথম স্টেপের মধ্যেই সবগুলো রয়েছে এবং বাকি দুটা স্টেপ কিন্তু খুবই ইজি। ইনভাইট আর রেডিট কোয়েস্ট, মানে রেডিট অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, দ্যাটস ইট। তো এখান থেকে আমাদের প্রথমত ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু ওয়ালেটটা এখানে আমরা এক্সটেনশন ব্যবহার করি, তো ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করবো, কানেক্ট ওয়ালেট। কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর আমরা মেটামাস এখান থেকে হচ্ছে সিলেকশন করে দেবো, যে মেটামাক্স। তো মেটামাক্স সিলেকশন করে দিলাম, ওকে। এখান থেকে আপনাদেরকে হচ্ছে সাইন ইন চাইবে, তো সাইন ইন দিয়ে নিব আমাদের ওয়ালেটের যে টেম্পোরারি পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে, ওকে। এখান থেকে আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দেবো, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করে দিচ্ছি, কানেক্টেড হয়ে গেল। তো আমাদের ওয়ালেট কানেক্টেড শেষ। এবার আমরা সুইচ করব, এটা কোন নেটওয়ার্কের সাথে তারা নিবে, অটোমেটিক তারা সুইচ করে নিবে। তো আমরা সুইচ নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে দিলাম। আমার আগের ট্যাবটা হচ্ছে এখান থেকে লোড নিচ্ছে, তো এর জন্য আমি ওয়ালেট কানেক্ট করতে পারলাম না। আমি আবারও হচ্ছে যে ক্লিক করবো আগের ট্যাবে চলে যাবো, এখান থেকে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম, দেন মেটামাস্কের মধ্যে ক্লিক করতেছি। ওকে, তো আমি আবারও পেজটা রিলোড দিলাম। তো এই পেজে নিয়ে আসলো, এখান থেকে আমি সাইন ইন বাটনে ক্লিক করতেছি, আবারও সাইন ইন বাটনে ক্লিক করতেছি, অ্যান্ড সাইন ইন। জাস্ট ওয়েট, আমি এই ট্যাবটা আবারও কেটে দিবো, দেন এখানে চলে আসবো। এখান থেকে আবার কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম, আবার মেটামাস্কের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আবারও আমি এখান থেকে আছে সাইন ইন দিব এবং ওয়ালেট কানেক্ট করব, তারপর সুইচ করব। তো সাইন ইন দিলাম, সাইন ইন দেওয়ার পর এখান থেকে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে।
ওকে, তো ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। দেন ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে আমরা স্টেপ ওয়ানের মধ্যে চলে যাব। প্রথমত স্টেপ ওয়ানটা কমপ্লিট করব। তো এটা করার জন্য আমরা স্টেপ ওয়ানের মধ্যে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা টাস্ক রয়েছে। এই টাস্কগুলো কমপ্লিট করার পর আপনারা কিন্তু এই বক্সটা ক্লেম করতে পারবেন এবং সাথে সাথে ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে প্রথম যে টাস্ক রয়েছে সেটা কমপ্লিট করার জন্য ট্রাই করব। প্রথম টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট করা আছে। দ্বিতীয় টাস্ক কানেক্ট ইউর ডিসকর্ড। তো আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট নাও বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তো কানেক্ট নাওয়ের মধ্যে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করবেন। এখানে অটোমেটিক আপনাদেরকে ডিসকর্ডটা লগ ইন থাকলে এই ব্রাউজারে আপনাদেরকে অথরাইজ করতে বলবে। আপনারা যদি ডিসকর্ডটা লগ ইন না থাকে আপনারা কী করবেন, আপনাদের ডিসকর্ডে যে ইমেল রয়েছে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আপনারা অথরাইজ করে নেবেন। তো লগ ইন করে নিলে আপনাদের এখানে অথরাইজ পাবেন। অথরাইজে ক্লিক করে দিলাম আমি, আমার অটোমেটিক কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। ওকে, তো আমাদের কিন্তু ডিসকর্ড কানেক্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কানেক্ট টিক চিহ্ন চলে আসছে, গ্রিন মার্ক। তো এখান থেকে আবার আমরা কী করবো, জয়েন আওয়ার্ড এক্সপেডিশন ডিসকর্ড অ্যান্ড অ্যাকোয়ার দ্য রোল ভয়াগার। প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করতে হবে। কীভাবে করতে হবে, ডিসকর্ডের মধ্যে জয়েন করেন, কিন্তু অনেকে টাস্ক কমপ্লিট করেন না। দেখেন জয়েন নাও বাটনের মধ্যে ক্লিক করলাম। তো জয়েন নাও বাটনের মধ্যে ক্লিক করার পর আমাদের ডিসকর্ডের মধ্যে চলে আসবে। যেহেতু আমার ফোনের ব্রাউজার ডেস্কটপ মোড করা নেই, অটোমেটিক আমাদের কিন্তু সফটওয়্যারের মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ আমি যদি অ্যাকসেপ্ট নাওয়ের মধ্যে ক্লিক করি তাহলে আমার কিন্তু ডিসকর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যাবে। আর আমার ডিসকর্ড অ্যাপ্লিকেশনের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ব্রাউজারের মধ্যে লগ ইন করা আছে। মনে রাখবেন মিসেস ব্রাউজার দিয়ে কাজগুলো করতে হয়। যেহেতু তো টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড, ফেসবুক সব কিছু আপনাকে এখানে কানেক্টেড রাখতে হবে, যাতে করে কাজ করার সময় এক্সট্রা করে আপনাকে প্যারা নিতে না হয়। ওকে, অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আবারও অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু তাদের ডিসকর্ড যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারের মধ্যে নিয়ে যাবে। আর এই সার্ভারের মধ্যে কিছু নিয়ম রয়েছে জয়েন করার, কিছু টাস্ক কমপ্লিট করার নিয়ম রয়েছে। এই নিয়মগুলো যদি আপনি ফলো না করেন বা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার এই এয়ারড্রপে জয়েন করা সাকসেসফুল হবে না। তো আমি এই যে চলে আসলাম, প্রথম দিকে আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে, ইউ মাস্ট কমপ্লিট ফিউ মোর স্টেপ বিফোর ইউ টক। এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবেন, যে নিচের টিকে টিক মার্ক। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ রিড টার্মস কন্ডিশনে ক্লিক দিয়ে কমপ্লিট বাটনে ক্লিক করবেন। তো কমপ্লিট বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু পরবর্তীতে আরও কাজ আছে, আমি দেখাচ্ছি। ডান রিডিং চেক আউট ইনভাইট চেক, আমি যদি আবার ওখানে ক্লিক করি তাহলে কিন্তু তাদের এই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম যে অপশনটা এখানে চলে আসবে। এখন আপনারা বাম পাশে উপরের দিকে যে থ্রি ডট মেনু রয়েছে বা হ্যাশট্যাগ রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই সার্ভারের যে রোলটা আছে সেই রোলটা আপনি দেখতে পারবেন। তো এখানে রোল প্রথমত রয়েছে এখানে ভেরিফাই, তারপরে রোল। তো আমরা প্রথমত ভেরিফাইয়ের কাজটা কমপ্লিট করব। তো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। তো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ক্যাপচা কমপ্লিট করতে হবে। প্রথমে যদি আমরা চলে যাই প্রথম দিকে, একদম প্রথম দিকে, এখানে দেখতে পাচ্ছেন গেট আইসল্যান্ডার গেট ভয়াগার্স। তো তারা কিন্তু বলছে যে গেট ভয়াগার্স কমপ্লিট করতে। আমরা প্রথমত গেটস আইসল্যান্ডারের মধ্যে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা, এই যে নিচের দিকে দেখেন। আবার আমরা যদি এটার মধ্যে ক্লিক করি গেট ভয়াগার্স তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন নিচের দিকে টিক চিহ্ন। এরপরে আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বলছে তারা এই লোগোটাকে ক্লিক করতে বলছে। এই যে দেখেন এখানে বলছে, তো আমরা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিব। ওকে, এরপরে নিচের দিকে যদি আমরা দেখি এখান থেকে বলছে গেট ভেরিফাইড, আমরা টিক মার্কে ক্লিক করে দিব অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন। এরপর নিচের দিকে যদি আমরা আসি এখান থেকে আবারও কান্ট্রি সিলেক্ট করে দিব। ওকে, ডান। তো এখন আমরা যদি আবারও তৃতীয় মেনুতে ক্লিক করি তাহলে নিচের দিকে রোল যে বাটনটা সেই রোল বাটনটা দেখতে পাবো। এই যে রোল বাটন দেখতে পাচ্ছেন, এই রোল বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো রোল বাটনের মধ্যে ক্লিক করার পর আবারও এখানে আপনাকে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে টিক মার্কে ক্লিক করতে হবে। এখানে বলছে থামস আপে ক্লিক করতে বলছে। দেখেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, ক্লিক থামস আপ, এই থামস আপের মধ্যে ক্লিক করতে হবে। যে থামস আপ দেখতে পাচ্ছেন এই থামস আপের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। অ্যান্ড নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান চেক আউট ইন্দোনেশিয়া, আপনি নিচের টিক মার্কের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে একটা মেসেজ করতে হবে। তো আমি এখান থেকে একটা মেসেজ করে দিলাম, জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিব। ওকে, তো মেসেজ সেন্ড করে দিলাম। এখন আমি মেসেজ সেন্ড করার পর যদি আমি আমাদের মিসেস ব্রাউজারে যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবের মধ্যে যদি ব্যাক আসি তো সেক্ষেত্রে এই যে আমি ট্যাব বাটনে ক্লিক করলাম, দেন এই বাটনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই বাটন আছে, ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এটাও টিক চিহ্ন হয়ে যাবে। তো এটা কমপ্লিট হয়ে গেলে নিচে দেখে দেখতে পাচ্ছেন কানেক্ট টুইটার। আপনার যদি টুইটার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করা না থাকে, মানে লগ ইন করা না থাকে, এই কানেক্ট নাও বাটনে ক্লিক করে দিবেন। ইউজার নাম ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন টুইটার। তো আমার যেহেতু টুইটার অ্যাকাউন্ট এখানে লগ ইন করা রয়েছে, সো সেক্ষেত্রে আমি এখান থেকে সিম্পলি কী করবো,
অ্যাথরাইজ করে দেবো, এই যে অ্যাথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক করে দিলাম, আমার টুইটারটাও কিন্তু তাদের এয়ারড্রপের মধ্যে কানেক্টেড হয়ে গেল। এভাবে প্রত্যেকটা এয়ারড্রপের কাজ কমপ্লিট করতো। আর এগুলো যদি আপনারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে চান, বেশি বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, প্রত্যেকটা অফার নিয়েই ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নিচের দিকে আমাদেরকে টুইটার একটা ফলো করতে বলছে, আমরা ফলো বাটনে ক্লিক করে দিব। যেহেতু আমরা টুইটার দিয়ে তাদেরকে কানেক্ট করছি, এখন টুইটার দিয়ে তাদের টাবিএনের পিকে ফলো করে দিব। ফলো করে দেওয়ার পর আমরা ভেরিফাই বাটনে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে আমি ফলো বাটনে ক্লিক করে দিলাম, এই যে ফলো। অ্যান্ড প্রথম যে তাদের টুইটারটা রয়েছে, আমি আবারও বলছি এটা বাইন্যান্স ব্যাক প্রজেক্ট। আপনি যদি চিন্তা করেন যে রিসেন্ট আরখাম থেকে কিন্তু অনেকে কিন্তু হিউজ ডলার কিন্তু পেমেন্ট পাইছে, তো সেগুলো কিন্তু এই ধরনের স্ট্রং স্ট্রং প্রজেক্ট থেকেই কিন্তু পাইছে। আর এগুলো বাইন্যান্স ব্যাক প্রজেক্ট আপনি জয়েন করলে যদি এই প্রজেক্টটা পেমেন্ট করে স্ক্যাম না করে, তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট পাবেন, এটা 100% শিওর থাকতে পারেন, ঠিক আছে। আর প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্ট, সো কেউ মিস করার কোনো প্রশ্নই আসে না, একদম সবাই জয়েন করার চেষ্টা করবেন, আমি রিকোয়েস্ট করব। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট ইউর জার্নি টু ইউর মেট, তো ব্রডকাস্টের মধ্যে ক্লিক করে দেবেন। ব্রডকাস্টের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের টুইটারে এখান থেকে একটা কাজ করতে হবে, মানে টুইট করতে হবে ব্রডকাস্ট। তো আমি ব্রডকাস্টের মধ্যে ক্লিক করে একটু ওয়েট করতেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন টুইট, উপরে টুইট বাটন আছে, টুইট বাটনের মধ্যে ক্লিক করে দিব। টুইট বাটনের মধ্যে ক্লিক করার পর আবার যদি আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করি, তাহলে তাদের যে এয়ারড্রপ টাস্কের যে পেজটা রয়েছে সেই পেজের মধ্যে আমি চলে আসবো। অ্যান্ড এখান থেকে আপনারা হচ্ছে ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের প্রত্যেকটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি আবার টুইটারটা কানেক্ট করে নিচ্ছি এখান থেকে, যেহেতু টুইটারটা আমার এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে, তো টুইটারটা কানেক্ট করে নেই। ওকে, তো টুইটার কানেক্ট করে নিলাম। টুইটার কানেক্ট করার পর পরবর্তী অপশনটা তো আমরা টুইট করে ফেলছি, তো ওটা টুইট করার ফলে আমরা কী করবো, এখান থেকে ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করে দিব। তো ভেরিফাই ফেল দেখার কারণ রয়েছে, আমরা ব্রডকাস্টটা আবারও ক্লিক করতে হবে, আমাদেরকে ক্লিক করে এখান থেকে ব্যাক আসতে হবে। তো আমি ক্লিক করে ব্যাক আসলাম, দেন এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করে দিলাম। তো যেহেতু আমরা টুইট করছি, আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আপনারা খেয়াল করেন, আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা টাস্ক কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে গ্রিন মার্ক চলে আসছে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ক্লেম বাটন কিন্তু চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্লেম করা, তো আমরা এখান থেকে ক্লেমটা করে নিব। ওকে, তো আমি এখান থেকে ক্লেমটা করে নিব এখন। আর আমাদের কিন্তু আরও একটা ক্লেম রয়েছে, আমি ক্লেম বাটনে ক্লিক করলাম। ক্লেম বাটনে ক্লিক করার পর আমাদের মেটামাস্কের এক্সটেনশনে কনফার্মেশন চাইবে, অর্থাৎ এখান থেকে আমাদের 10-12% ফি যাবে। তো এই ফিটা আসলে কোনো ম্যাটার না, এটা ফি যদি কেউ বড়ো মনে করেন তাহলে করার দরকার নেই। তো আমি এখান থেকে ফিটা দিয়ে দিলাম। আপনাদের এখান থেকে 10-12% ফি কিন্তু তারা কাটবে, আর কেটেই কিন্তু আপনাদের কিন্তু ক্লেমটা হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার 13% ফি কাটতেছে, আমি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম, ওকে ডান। তো আমার ক্লেম কিন্তু এখান থেকে কিন্তু সাকসেস হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে একটু লোড নিবে তারা। ওকে, তো আমার ক্লেম সাকসেস হয়ে গেছে, বিএসসি স্ক্রিনে আমি দেখতে পারবো। এখন আমাদের এই পেজের কাজ কিন্তু টোটালি শেষ। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই যে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন, এই ব্যাক বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ব্যাক বাটনের মধ্যে ক্লিক করে দিলাম। ব্যাক বাটনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেপ টু অপশন কিন্তু রয়েছে, আর প্রথমটা কিন্তু টিকমার্ক চলে আসছে। তো এইখানে ইনভাইটের যে কথাটা বলছে, আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করব, ওরা না বললেও বলবো, আপনি 1 থেকে 2 জনকে রেফারেল করার চেষ্টা করবেন। আর যদি পারেন বেশি করার, তাহলে তো বেশি প্রফিট। এখানে যারা বেশি প্রফিট করে এই ধরনের অফারে, তারা কিন্তু ভাই রেফারেল করে। আপনি পারলে এই রেফারেল লিঙ্কের মাধ্যমে, আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে অন্যান্য ফোন ডিভাইসের মাধ্যমে আপনি আরও কয়েকটা অ্যাকাউন্ট করেন, ওগুলাতেও প্রফিট পাবেন, আবার এই অ্যাকাউন্টে আপনি বেশি প্রফিট পাবেন। তো এখান থেকে আমি রেফার লিঙ্কটা কপি করে নিচ্ছি, যেহেতু আপনাদেরকে এই লিঙ্কটা দিব, আর আপনারা আমার এই রেফার লিঙ্কের মাধ্যমে সবাই জয়েন করবেন। তো এখানে আর কোনো কাজ নেই, দেখেন আপনাদের কাজগুলো খুবই সিম্পল, জাস্ট প্রথম স্টেপের কাজগুলোই কঠিন। তারপরে রেডিট, এই রেডিটটা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আপনার ভিপিএন ছাড়া করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি ভিপিএন কানেক্ট করে নিচ্ছি একটা নর্মাল ভিপিএন, অর্থাৎ যে কোনো সার্ভার, সিঙ্গাপুর সার্ভার, আমরা যে ফ্রি ফায়ার গেম খেলি, যে গেমটা খেলার সময় আমরা যে ভিপিএনটা ইউজ করি, সেই ভিপিএনটা দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। ওয়ান ওয়ান ভিপিএনটা ওপেন করে নিচ্ছি, এই যে ওয়ান যে ওয়ার ভিপিএনটা রয়েছে, র্যাপ ভিপিএনটা, তো আমি এটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর আমি রেডিটের যে কোয়েস্ট বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদেরকে বলছে কানেক্ট রেডিট, এটাও কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে আবারও আমাদেরকে ক্লেম করতে হবে। তো প্রত্যেকটা স্টেপ আসলে এভাবে দেখালাম যে যেন আপনারা করতে পারেন, 10টা ইউজার করলেও যেন প্রফিট করতে পারেন। আমি মনে করি এখানে 100 জন ভিউ করবেন, 150 জন 200 জন ভিউ করবেন, 150 জনই জয়েন করবেন, কেউ মিস করবেন না। আর ভিডিওটা ভালোভাবে দেখে জয়েন করেন, তাহলে পরবর্তী তার ভিডিও দেখতে হবে না, অন্য অফার আসলেই আপনারা করতে পারবেন। তো আমি এখান থেকে টুইটারটা কানেক্ট করে নিব।
আচ্ছা, আমার আগের কার রেডিট ছিল সেটা আমি বলতে পারতেছি, তো আমি নতুন করে একটা রেডিট করতেছি এখানে। আপনি চাইলে রেডিট করে নিতে পারেন বা আগেরটা লগ ইন করে নিতে পারেন। এখানে বলছে লুকস লাইক বিং লুক টেক ব্রেক 5 মিনিটস, তো রেডিট আর আগের মতো হয় না, তো আমি আগের অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করবো। তা এখানে আমি আর দেখালাম না, কারণ রেডিট হচ্ছে যে ভিপিএন দিয়ে ইউজ করতে হয়, আর আমার আগের রেডিট অ্যাকাউন্টটা অন্য ব্রাউজারে লগ ইন আছে, এখানে লগ ইন করতে হবে, তারপর আমি ক্লেম করতে পারবো। তো আপনারা যেটা করবেন, এই কানেক্টের মধ্যে ক্লিক করে আপনাদের রেডিট অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, আর অবশ্যই ভিপিএন ইউজ করে লগ ইনটা করবেন। করার পর যখন কানেক্ট কমপ্লিট হয়ে যাবে, ক্লেম বাটনে ক্লিক করে দেবেন, আপনাদের টোটালি এই অফারের কাজ শেষ। ঠিক আছে, তো একদম এ টু জেড আপনাদেরকে দেখানো হলো, এভাবে প্রত্যেকে জয়েন করবেন, কেউ মিস করবেন না। আর আমি রিকোয়েস্ট করবো এই অফারটা, আপনারা এই অফারটা বাইন্যান্সে যেহেতু ব্যাক প্রজেক্ট আর বাইন্যান্স নিজে সাপোর্ট করতেছে এই অফারে, সো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন, পারলে আরও বেশি করে অ্যাকাউন্ট করে রাখবেন আপনারা ডিভাইস দিয়ে। সো আমি চাই আমাদের চ্যানেল থেকে, আমাদের টেলিগ্রাম থেকে প্রত্যেকে কম বেশি 2-3টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিভিন্ন ডিভাইস থেকে, আমি সেটা দেখতে চাই। আর প্রত্যেকে জয়েন করেন, ভিডিওতে লাইক দেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে টেলিগ্রামে অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।